Assalamu alaikum. Today I talk about the word order of sentence in English grammar. It's a very helpful content for degree level students as well as the compulsory English in honors level. Sentence a amra jani onek shomoy eta sentence e elomelo word diye thake shei elomelo word ke sajiye sequence onujayi ekta meaningful sentence e rupantar korai hocche word order er kaj jemon ekta example dicchi jemon are they play football actually jodi are they playing football এখানে এটা যদি আমি অ্যাসার্টিভ করতে যাই বাক্যটা কিভাবে সাজাবো দে আর প্লেইং ফুটবল অথবা কোন একটা বাক্য দিল সাপোজ ইউ জব এ টু ওয়ান্ট অ্যাপ্লাই ফর এখানে একটা এলোমেলো বাক্য দিয়ে দিল বাক্যটা আপনি কিভাবে সাজাবেন ওকে বাক্যটা সাজাবেন যেমন এটা কি হবে আমরা জানি যে এই সেন্টেন্সটাকে সাজানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে তো আসুন আমরা সেই কাজটা একটু জেনে নিই কী কী কাজ আমরা করতে হবে ওয়ার্ড অর্ডার করার জন্য বাক্যের মধ্যে তার আগে যারা আমার সাথে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন সেটা হচ্ছে প্রথমত আমাদের টেন্স সম্পর্কে সামহাও আইডিয়া থাকতে হবে কারণ যদি টেন্স সম্পর্কে আমি না জানি তাহলে ওয়ার্ড অর্ডার করতে হয়তো একটু সমস্যায় পড়তে পারি যেমন প্রথমত আমরা জানি যে যদি টেন্সের কথা বলি যে সাবজেক্টের পরে সাপোজ ধরেন এম ইজ আর ওয়াজ আর হলো এখন আপনি কোন ভার্বটা চুজ করবেন আপনি কী চুজ করবেন অফকোর্স ভার্ব চুজ করবেন আর ভার্ব চুজ করলে অবশ্যই আপনি ভার্বের সাথে এনজি যোগ করা কোনো ভার্ব আপনাকে চুজ করতে হবে তারপরে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ আর প্লাস বি প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করা কোনো ওয়ার্ড আপনাকে খুঁজতে হবে এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরেন সাবজেক্ট আছে এখন আপনি সাবজেক্টের পরে কী চুজ করবেন ধরেন হ্যাভ হ্যাজ হ্যাড আছে আপনি ভার্বের বি থ্রি চুজ করবেন অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল চুজ করবেন দেন আপনি অবজেক্ট চুজ করবেন দেন যদি এরকম হয় আপনি শেল উইল মে ক্যান মাস্ট আছে সাবজেক্টের পরে তখন আপনি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন দেন আপনি ধরেন টু আছে ইন অর্ডার টু আছে আপনি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন আপনি উইথ এ ভিউ টু আছে উড ইউ মাইন্ড আছে আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন এই জন্যই বলছি আপনার টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে যাই হোক ফর এক্সাম্পল সাপোজ ধরেন একটা সেন্টেন্স আমি উল্টাই দিচ্ছি যে দিস ডান হ্যাভ উই তাহলে বাক্যটা কীভাবে সাজাবো প্রথমে আমরা জানি যে সাবজেক্ট অ্যান্ড বলতে পারেন এখানে দুইটা সাবজেক্ট আছে উই আছে এবং দিস আছে যখন কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে সেটাকে আপনি শুরুতে নিয়ে আসতে হবে তাহলে উই নিয়ে আসলাম তারপর আমি অবশ্যই ডান হ্যাভ লিখবো না হ্যাভ ডান লিখবো অবশ্যই হ্যাভ ডান লিখবো তারপরে কী লিখবো দিস লিখবো সো সেন্টেন্সটা হয়ে গেল অটোমেটিক পরবর্তী ওয়ার্ড অর্ডারের জন্য আমাদের যেই টপিক্সটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স আমরা জানি যে দেয়ার আর থ্রি কম্পোনেন্ট পার্টস অফ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট অ্যান্ড ফ্রিকেট কখনও কখনও সাবজেক্ট ভার্ব অবজেক্ট কখনও কখনও সাবজেক্ট ফ্রিকেট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হয় যেমন আপনি যদি এবং সেন্টেন্স স্ট্রাকচার আপনারা জানেন যে সেন্টেন্স দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হবে আপনি সেটা জানতে হবে তো একটু বলে দিই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি কীভাবে গঠন করবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন দে ওয়াচ টিভি দে সাবজেক্টের পরে ভার্ব আসলো ভার্বের পরে অবজেক্ট আসলো ওকে তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে রয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে স্ট্রাকচার করবো কীভাবে গঠন করবো আমরা জানি যে বি ভার্বের পরে সাবজেক্ট হবে সাবজেক্টের পরে মেইন ভার্ব হবে তারপর অবজেক্ট হবে ফর এক্সাম্পল ডাজ হি প্লে ফুটবল এখানে কিন্তু ডাজ হয়েছে প্রথমে বি ভার্ব তারপরে হয়েছে সাবজেক্ট হি তারপরে আছে প্লে তারপর ফুটবল শেষে কোশ্চেন মার্ক ওকে এমনিভাবে আপনি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও কী করতে পারেন ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারেন সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যদি অক্সিলারি মেইন ভার্ব দেন অবজেক্ট মানে যেমন হোয়াট ইজ হি ডুইং নাও হোয়াট ইজ হি ডুইং নাও তাহলে এখানে কিন্তু হোয়াটের পরে বি ভার্ব নিতে হয়েছে তারপর সাবজেক্ট তারপরে বি ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট ওকে এমনিভাবে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে
গঠন করবেন সেটার প্রক্রিয়া আপনাকে জানতে হবে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট। কখনো কখনো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ডু নট বা নেভার দিয়ে, নেভার টেল আ লাই, ডোন্ট রান ইন দ্য সান, প্লিজ গিভ মি ইয়োর পেন। এই সেন্টেন্সগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। ফাইনালি ইম্পারেটিভ যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে লেটস দিয়ে। ওকে, প্রস্তাব বোঝাতে, পরামর্শ দিতে লেটস শব্দটা ব্যবহার হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা অটোমেটিক ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে সামহাউ আমাদের আইডিয়া আছে। তারপরে অপটেটিভ সেন্টেন্স, আমরা জানি অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে অথবা লং দিয়ে। যেমন এখানে মে, এরপরে রয়েছে সাবজেক্ট, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপরে থাকবে অবজেক্ট। যেমন মে আই লাভ ইউ, এখানে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী প্রথমে মে হয়েছে, তারপরে সাবজেক্ট হয়েছে আল্লাহ, তারপরে অ্যাডজেক্টিভ হয়েছে ব্লিস, তারপর অবজেক্ট ইউ। ওকে, তারপর যেটা আছে, কখনো কখনো আমরা দেখি লং দিয়ে শুরু হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন লং লিভ বাংলাদেশ, এখানে কিন্তু আপনি বাংলাদেশ লং লিভ এটা লিখলে কিন্তু হবে না, অথবা লিভ বাংলাদেশ লং এটা লিখলেও কিন্তু বাক্যটা কারেক্ট হবে না। ওকে, ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কীভাবে গঠন করব সেই প্রক্রিয়াটা আমাদের জানা লাগবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি যে দুই প্রক্রিয়া শুরু হয়, কখনো কখনো হোয়াট হাউ দিয়ে শুরু হয়, আবার কখনো কখনো অ্যালাস হুররা ওয়াও ইফ উড দ্যাট কুড দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। যাই হোক, সে আইডিয়াগুলো আমাদের থাকতে লাগবে। আমরা জানি যে হোয়াট এবং হাউ দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কীভাবে সেন্টেন্সটা স্ট্রাক মেক করবো। হোয়াট বা হাউয়ের পরে অবজেক্ট বসবে, অবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে সাবজেক্ট বসবে, তারপরে আবার ভার্ব বসবে। অর্থাৎ অবজেক্টের পরে আপনি কী লিখবেন? হোয়াট হাউয়ের পরে অবজেক্ট, অবজেক্টের পরে আপনি লিখবেন কি? সাবজেক্ট, তারপরে লিখবেন আপনি ভার্ব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বিভার্ব থাকে, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে বা মে দিয়ে শুরু হয়। ওকে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড অর্ডারের ক্ষেত্রে কিছু কিছু প্রিপোজিশন আমাকে জানতে হবে। প্রিপোজিশন ব্যবহার, আপনি যদি ধরেন শাল দেখলেন, কমন প্রিপোজিশনগুলো, যেমন শাল হলে কী হয়, আপনি 1971, আপনি ধরেন কোনো ইয়ে দেখলেন, ধরেন পরীক্ষা, তাহলে ইন দ্য এক্সাম, এখানে এক্সামের আগে ইন বসলো। এমনিভাবে আপনি ঘরের মধ্যে বোঝায় তাহলে ইন দ্য রুম। ওকে, এমনিভাবে যদি আপনি ধরেন মাস বোঝাচ্ছে তাহলে ইন জানুয়ারি, কিন্তু যদি দিন বোঝায় তাহলে অন বোঝায়, অন সানডে, অন মানডে, তারপরে টেবিল, অন দ্য টেবিল। তারপর আপনি কিছু কমন প্রিপোজিশনের ব্যবহারগুলো আপনাকে জানা লাগবে। তারপরে যেটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখতে হবে। তারপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আমরা জানি যে ওয়ার্ড অর্ডার করতে গেলে সেন্টেন্সের ক্ষেত্রে কোথাও না কোথাও আর্টিকেল থাকে, তো এ এন দি এ তিনটার ব্যবহার আপনাকে শিখতে হবে। তারপরে যেটা রয়েছে রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে আমাদের কিছু আইডিয়া থাকতে হবে। যদিও টেন্সের সাথে রাইট ফর্মস অফ ভার্বের কিছুটা মিল আছে, কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের কিছু ব্যতিক্রমী রুল আছে। যেমন প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সাবজেক্টে হলে আইএনজি যোগ হবে, অবজেক্ট হলে আইএনজি যোগ হবে, হ্যাভ হ্যাজ হার হ্যাড হলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যদিও সব রুলগুলো রাইট ফর্মস অফের সব রুলগুলো টেন্সের মধ্যে কিন্তু নেই, সো আপনাকে এখানে বাড়তি রাইট ফর্মস অফ ভার্বের কিছু রুল আপনাকে আয়ত্ত করতে হবে। ওকে, আমরা এখন কিছু একটা কোশ্চেন অ্যানালাইসিস করব, যে ডিগ্রি পরীক্ষায়, বিএ ফার্স্ট কোর্স বা কম্পালসারি পরীক্ষাগুলোতে, অনার্সের কম্পালসারি ইংলিশে কীভাবে ওয়ার্ড অর্ডার করতে হয়। ওকে, আপনারা স্ক্রিনে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে ইউ জব এ টু ওয়ান্ট অ্যাপ্লাই ফর, এটার এক্সাম্পল আমি আগেও দিয়েছিলাম। এখন এটা কী হবে, এটা কারেক্ট হবে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আ জব। কারণ কী, দেখেন এখানে প্রথমে আমি সাবজেক্ট নিলাম ইউ, তারপরে আমি কী করলাম, তারপর আমি একটা ভার্ব চুজ করলাম, কারণ এখানে তো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই, একটা হচ্ছে ওয়ান্ট। এখন অ্যাপ্লাই টু ওয়ান্ট না ওয়ান টু অ্যাপ্লাই, কোনটা কারেক্ট হবে? তাহলে এভাবেই কারেক্ট হবে ওয়ান টু অ্যাপ্লাই। তারপরে দেখেন এই জব, জবের আগে নিশ্চয় আর্টিকেল বসে এ, দেন তার আগে প্রিপোজিশন বসে ফর। ওকে, আমরা এটা করে ফেললাম। পরবর্তী সেকেন্ড এক্সাম্পল দেখুন, কালেক্ট ডিড স্টাম্পস হি নাও এ ডে, নাও ডে ইজ এ। এখন এই সেন্টেন্সটা কীভাবে কারেক্ট হবে? আমরা জানি যে মিক্সিং থাকতে পারে ওয়ার্ড অর্ডারের ক্ষেত্রে, আপনাকে বিভিন্নভাবে টেস্ট করবে, সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, অপটেটিভ সেন্টেন্স থাকবে, এক্সক্লেমেটরি থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, আপনি একটু খেয়াল করে করতে হবে।
যেমন এখানে যদি আমি এভাবে লিখি যে সাবজেক্ট প্রথমে নিয়ে আসি হি, তো হি, তো দেখেন হির পরে তো ডিড হয় না, কারণ এখানে আরেকটা কালেক্ট আছে। সো আমাকে অটোমেটিক মাথা ধরে নিতে হবে যেহেতু মূল ভার্বের সাথে ডু ডাজ ডিড আছে, তাহলে এটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা প্রথমে ডিড লিখবো, তারপর সাবজেক্ট হি লিখবো, তারপর মূল ভার্ব লিখবো কালেক্ট। কী কালেক্ট করে? স্টাম্পস অর্থে আপনি যখন অর্থ করবেন তখন অটোমেটিক চলে আসতেছে যে ডিড হি কালেক্ট স্টাম্পস নাও এ ডে। ওকে, তারপরে তৃতীয় সেন্টেন্সটা আপনি দেখেন যে বাংলাদেশ লং লিভ, এরকম সেন্টেন্স নিচ্ছ আমরা কখনো শুনি নাই। তো এটা কারেক্ট কীভাবে? আমরা জানি যে যেহেতু লং লিভের ব্যাপারটা আছে তাহলে এটা অপটেড সেন্টেন্স, সো আমরা এটা এইভাবে করতে পারি, লং লিভ বাংলাদেশ। পরবর্তী যে চার নম্বর এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে ইজ ইট নাইট স্লিপ লেটস। তো যেহেতু এ ধরনের সেন্টেন্স আছে, এখন আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি বাক্যটা কি লেটস দিয়ে শুরু হবে? যদি লেটস দিয়ে শুরু হয় তাহলে কীভাবে মিলাবো আমরা লেটস স্লিপ নাইট ইট ইজ বা ইট ইজ নাইট? তো কোনটা অ্যাকচুয়ালি যখন ইট বা দেয়ার থাকবে আমরা জানি যে সেগুলা বাক্যের শুরুতে হয়। তো এখানে আমরা দেখবো যে ইট ইজ নাইট লেটস স্লিপ, এটা অনেক রাত্রি চলো ঘুমাই। লাস্ট এক্সাম্পলটা রয়েছে যে এ হোয়াট বার্ড ইজ ইট নাইস। তো অ্যাকচুয়ালি যেহেতু হোয়াটের ব্যাপারটা আছে, তো আপনি খেয়াল করবেন যে হোয়াটের পরে কোনো বিভাগ লেখা যায় কি না, হোয়াট ইজ ইট নাইস বার্ড, এটা কিন্তু কোশ্চেন হয় না, এটা কোন ধরনের কোশ্চেন? তো আমরা যদি এটা এভাবে করি হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, তাহলে এটা কিন্তু এক্সক্লেমেটরি হয়ে যাচ্ছে, এটা মিনিংফুল সেন্টেন্স গঠন করছে। আশা করি ওয়ার্ড অর্ডারের যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখবেন আর পাশাপাশি এক্সারসাইজ করবেন। একটা কন্টেন্ট দেখেই, একটা কন্টেন্ট শুনেই সকল লেসন কমপ্লিট হয়ে যাবে না। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।